হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইজ বিউটি বলে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করছি। আর আজকে হলো ওয়েডনেসডে, আজকে বুধবার, আর আজকে তারিখ হলো সম্ভবত 1 তারিখ। আর 1 তারিখ বলতে 1 জুন, আর এখন বাজে সকাল 10:30। তো আমি আমার ব্লগটি স্টার্ট করে দিয়েছি। আর প্রচণ্ড গরম পড়েছে, বুঝতেই পারছো, ভীষণ গরম পড়েছে। পুতুল কোন পুতুল? পুতুল পুতুল তুমি নেবে? মামা এসে যে বুকু দেবে, তুমি যে একটা পুতুল ভেঙে দিয়েছো, তাহলে কি হবে এখন বলো? তো যা গরম পড়েছে, গরমে আর ভাল লাগছে না। আর এই দেখো, তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিই, রিয়ানের দিদি দেখো চুল কাটা হয়ে গেছে। রিয়ান, তুমি কার সঙ্গে চুল কাটতে গেছিলে? মামায়ের সঙ্গে। হ্যাঁ, আমি যাইনি, এবার কেউ যায়নি। এবার কেন বাবু, এবার রিয়ানের চুলটা কাটানো হয়েছে ওর মামায়ের দিয়ে। তো মামাই সাথে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে চুলগুলো একদম গিরি 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 মিলিটারি ছাড় দিয়ে নিয়ে এসছে। সারা বছর চুল ছোটই থাকা ভালো বাচ্চাদের আমার মনে হয়, কারণ চুল তো চার পাওয়ার পর মুছতে দেয় না, আর ওই তো ঠান্ডা সর্দি কাশি লেগে যায়, আর এটা খুব মুশকিল। সেটা চুল ছোট ছোট থাকুক, ওতে ওদেরও শান্তি, মায়েদেরও শান্তি। এই দেখো, আমার চুলের ক্লিপটা এত গরমের মধ্যে খুলে নিয়েছে, নিয়ে এখন কি করছো তুমি, কি করছো? এই যে দেখো, ও লাগিয়ে দিচ্ছে। আচ্ছা, খুব সুন্দর লাগানো হয়েছে, দারুন, বিউটিফুল, সবাই দেখেছে। হ্যাঁ, বিউটিফুল। শোনা, অনেক আদর করছে রিয়ান। হ্যাঁ, রিয়ান খুব আদর করছে। আমাদের এখানে তো ভীষণ গরম, তোমাদের ওখানে কেমন গরম প্লিজ কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানিও। আর এই দেখো মা, সজনে গাছ থেকে, আমাদের সজনে গাছ আছে, সজনে ডাটার গাছ আছে, সেখান থেকে এই যে ডালগুলো একদম টাটকা ডালগুলো নিয়ে এসছে ভেঙে, ডালগুলো নিয়ে এসছে ভেঙে। তো সজনে যে শাকটা দেখালাম, ওটা শাক ভাজা হবে রসুন দিয়ে। তো চলো এবার দেখি রান্না করে কি রান্না, কি রান্না হচ্ছে আজকে। তো এখানে মা কি কি রান্না করেছে, এখানে দেখো এঁচুড়ের ডালনা করেছে, আর রিয়ানের মুরগির ডিমটা ছুলে রেখেছে এক পাশে, আর এখানে করেছে হলো কড়কি মাছের, এখানে টিংগড়া কড়কি মাছ, আলু পটল দিয়ে পাতলা ঝোল, জিরে লঙ্কা বাটা দিয়ে গরম উপকারী। তাও কলম জেল বেজে গেল, কি এসেছে দেখি। তো এই দেখো এখানে একটা পার্সেল এসেছে, কি পার্সেল আসলো পরে খুলে দেখবো আমরা। তারপর এখানে থাক, স্যানিটাইজ করা হবে। আর আজকে হলো বুধবার, তো আজকে গত সপ্তাহেও হয়নি, রিয়ানের একটু সর্দি কাশি ছিল, জ্বর আসেনি, তো সেই কারণে 6 মাস পর পর বেবিতে তোমরা সবাই জানো যে ভিটামিন এ অয়েল একটা তেল সেটা খাওয়াতে হয়। তো ওর তো 6 মাস হয়ে গেছে, 6 মাস পর পর খাওয়াতে 7 মাস রানিং চলছে, আজকে যাবো ওটা খাওয়াবো। তো আজকে ভীষণ রোদের তাপ, দেখুন আমি কথা বলতে বলতেও ঘামছি, পুরো ফ্যান চলছে তবুও। তো ভাবছি ওকে নিয়ে যাবো, এই গরমে না আমি কি নিয়ে আসবো, নিয়ে এসে বাড়িতে খাওয়াবো, ওরা দিয়েও দেয়। তো দেখা যাক কি করি, রিয়ানকে নাও নিয়ে যেতে পারি, আমি একাই যেতে পারি। চলো তোমাদের সাথে আজকে ওয়েদারটা একটু শেয়ার করে ফেলি, কারণ হলো এত গরম, মা দেখলে বুঝতে পারবে না, দেখো ওদের। কি তাপ, এত তেজ, এত প্রখর রোদ, এর মধ্যে রিয়ানকে কি করে যে নিয়ে যাবো সেটাই ভাবছি। ঘুমিয়ে যাবে, আমি ভাবছি একাই গিয়েই নিয়ে আসি, এটাই ভালো হবে। আর রিয়ান রিয়ানে কাজ করছে, এখন একটু শান্ত হয়েছে, বাবা উঠে পড়েছে, গান দেখতে দেখতে কি দেখছে, কার্টুন দেখছে, উঠে পড়েছে, উঠে পড়েছে। তো আমি একাই যাচ্ছি, আর এত গরমে গিয়েছে দেখলাম না, আমি সোয়েটার খারাপ ছিল গত সপ্তাহে, আবার ওদের ঘুমে টুমে যাবে, বাচ্চারা বেশ লাফালাফি করবে, আমি একাই যাচ্ছি। আগে জলটা খুব স্বচ্ছ ছিল, এই 2-3 বছর ধরে দেখছি ঘোলা ঘোলা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে না ভালো মতন। তো দেখো রাস্তা যেতে যেতে দেখো কালী মন্দির, আমিও দর্শন করলাম, তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। আর এই দেখো হনুমানজির মন্দির,
আমাদের পাড়ার রাস্তাতেই যেতে যেতে তোমরাও দর্শন করো। কাছেই যাচ্ছি, তবুও দেখো এত রৌদ্র না, ছাতা ছাড়া যাওয়াই মানে অসম্ভব, চোখ মুখগুলো কেমন ভূতের মতন লাগছে। তো এই যে হেলথ সেন্টারটা চলে এসেছে, এটা তো দোতলা বিল্ডিং, এখানে ঢুকবো। তো এই যে ঢুকার রাস্তা, এখন ঢুকবো। এখন চলে এসেছি হেলথ সেন্টারটাতে। এই দেখো একটু ঘুরিয়ে দেখে, অনেকটাই বড়, ডাক্তারও বসে এখানে, আর এখানে কোভিডেরও টিকা দেওয়া হয়, বুস্টার ডোজও দেওয়া হচ্ছে। তা আমি এখান থেকেই নিয়েছি বুস্টার ডোজটা। তো দেখো একদম পুরো ঘেমে গেছি, আর এই যে ভিটামিন এ অয়েল নেওয়া হয়ে গেছে আমার, কাজ শেষ, এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে কথা হবে আমার। কে খাবে ওষুধটা, কে খাবে? রিয়ান খাবে, এটা তেলটা খাবে। আর এই দেখো রিয়ান মালা পরেছে, কানের পরছে, এগুলো আমার সব মালা ইয়াররিংস গুলো এখানে রেখেছিলাম, আর রিয়ান এগুলো সব নিয়ে দেখো মালা পরেছে। হাত দেখাও, দেখাও দেখাও সবাইকে, কি সুন্দর মালা পরেছে রিয়ান, কি সুন্দর লাগছে, একদম বউ বউ লাগছে। এগুলো অত মেরামতি করতে হবে না সোনা, এগুলো ভেঙে যাবে, তখন মাম্মা মার পড়তে পারবে না সোনা। ও সোনা, এগুলো জুয়েলারি তো, এগুলো মাম্মার শাড়ির সাথে পরে। তা আমি এসে এই মাত্র চেঞ্জ টেঞ্জ করলাম, করে রিয়ানকে ওষুধটা খাইয়ে দিলাম, ওষুধ বলতে ওই তো ভিটামিন এ অয়েলটা। আর বন্ধুরা, তোমাদেরকে একটা আমি কথা বলে দিতে চাই যে এই ভিটামিন এ অয়েলটা দিয়ে দেওয়ার কোনো নিয়ম নেই, অ্যাকচুয়ালি ওখানে বাচ্চাকে নিয়ে গিয়ে খাওয়াতে হয়, সব সেন্টারেই তাই নিয়ম আছে, বাচ্চা না নিয়ে গেলে দেয় না। তো যেহেতু আমার এখানে বিশেষভাবে চেনা পরিচিত আছে, তো সেই কারণে দুজন, একজন মাসি একজন কাকিমা আছে চেনা পরিচিত ভীষণ, তো তারা আর কি আমাকে দেয় স্পেসিফিক ভাবে, তাছাড়া কাউকেই দেয় না। ছোট ছোট বাচ্চাগুলোকেও তারা গরমের মধ্যে নিয়ে যায়, যেহেতু আমার ছুটিতে আছে তাই আমি আর কি নিয়ে আসি, তাছাড়া এটা কিন্তু কোনো নিয়ম নেই, ওখানে হেলথ সেন্টারে গিয়েই খাওয়াতে হয়। হ্যালো, গয়না পরা শেষ? এখন গয়নাটা কোথাও পরবে? আবার আবার পড়ছো? বাবা, এটা তো টায়রা টিকলি হয়ে গেছে রিয়ানের। ও খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। তো এত গরমে প্লিজ তোমরা ভালো থেকো, হালকা পাতলা খাবার খাও, আর আম এই সময় পাওয়া গেলে আম খাও, বেশি করে লেবু খাও, বেশি করে তরমুজ খাও, বেশি করে তো এই সমস্ত খাও, খেয়ে শরীর সুস্থ রাখো, ভালো থাকো। হ্যাঁ রিয়ান, তরমুজের ইংরেজি কি বলো তো? ওয়াটারমেলন, রাইট। হ্যাঁ তো ওয়াটারমেলন। আর কাঁঠালের ইংরেজি কি বলো? জ্যাকফ্রুট। তো ইয়েস, তো রিয়ান তো জানে কোনটার কি ইংরেজি। তোমরা খেয়ে দিয়ে সুস্থ থাকো, ভালো থাকো, পরের ভিডিওতে আবার সবার সাথে হাসি মুখে দেখা হবে। আজকের জন্য এখানে শেষ করছি, টাটা। আর কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে, আর একটা লাইক অবশ্যই করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমার খুব ভালো লাগবে। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।